হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু পিটি সাদিয়া কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার গুড়ের পায়েস। শীতকালে এটা খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ। মাত্র 15 মিনিটে আমি এটা তৈরি করে দেখাবো, আশা করছি সবার ভালো লাগবে। পায়েস তৈরির জন্য চুলায় 1 লিটার পরিমাণ দুধ গরম বসিয়েছি। আজকে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার দুধ বা অন্য যে কোনো প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3টা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে, 1 টুকরো দারচিনি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দুটো যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কালো জিরা পোলার চাল। চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চালটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর এক্সট্রাভাবে কোনো গুঁড়া করার প্রয়োজন হবে না। চালটা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে যেন তলায় জমাট বেঁধে না যায়। আর আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চালও কিন্তু ব্যবহার করতে পারেন। চুলাটাকে বাড়িয়ে আবার একটু পলক তুলে নিচ্ছি। যখন এরকম ফুটে উঠবে তখন আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এতে করে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে ভালো লাগে। এবার আমি মিডিয়াম আঁচে চালটাকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু শুকিয়ে অর্ধেক হয়ে গেছে আর চালটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যেন তলায় লেগে না যায়। এই পর্যায়ে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি একদম গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অল্প পানি দিয়ে এটাকে গলিয়ে নিতে পারেন, তবে আমি গলাচ্ছি না। আর অবশ্যই কিন্তু গুড় দেওয়ার আগে চুলাটাকে নিভিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আমি পায়েসটা, কারণ অনেক সময় দেখা যায় যে গরম পায়েসের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা কেটে যেতে পারে। আর পায়েসটা গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই, কারণ যতটুকু গরম আছে এতেই পায়েসের মধ্যে কিন্তু গুড়টা খুব ভালোভাবে গলে মিশে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো গুঁড়ি কিন্তু খুব ভালো করে মিশে গেছে। আর চুলাটা কিন্তু আমি আবার জ্বালিয়ে দিয়েছি আর আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। এবার কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করে রেখে দেওয়া যাবে না, ঘন ঘন নাড়তে হবে যেন গুঁড়ের দানা থেকে থাকলো সেগুলো যেন খুব ভালো মতো গলে যায় এবং পায়েসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন যে চুলাটা জ্বালানোর পর এখন কিন্তু প্রায় বলক উঠে যাচ্ছে আর দুধটা কিন্তু কেটে যায়নি। গরম দুধের মধ্যে কিন্তু কখনোই দেওয়া যাবে না গুড়। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হওয়ার পর পায়েসটা আরও বেশি ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে ভীষণ মজার গুড়ের পায়েস বা নতুন গুড়ের পায়েস। খুব সহজেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর সময় লেগেছে মাত্র 15 মিনিট। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।